সুব্রত কুমার পাল আমি আজকে আজকে আমরা কার্ড কিভাবে ফিল্টার প্রসেস করবো সেটা আমরা আজকে তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করবো। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে কীভাবে কার্ড কী কী রকম হয় সেগুলো আমরা আচ্ছা আজকে আমরা ফার্স্টে যেটা জানবো ইন্টারসেকশন অ্যাঙ্গেল এবং ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ইন্টারসেকশন অ্যাঙ্গেল বলতে বোঝায় এটা হচ্ছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল এবং ফাই ডিফ্লেকশন। ইন্টারসেকশন অ্যাঙ্গেল আই সমান হচ্ছে 180° মাইনাস ডিফ্লেকশন অ্যাঙ্গেল করলে আমরা আই ইন্টারসেকশন অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তারপর আমরা কীভাবে করবো ফার্স্ট আমরা জানতে হবে ট্যানজেন্ট লেন্থ। ট্যানজেন্ট লেন্থ হচ্ছে আট টেন ফাইভ বাই টু মানে হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল বাই টু ইন্টু টেন টেন ফাইভ বাই টু ইন্টু আট টু মানে ট্যানজেন্ট লেন্থ পেয়ে যাবো। আচ্ছা ফার্স্ট আমরা কট লেন্থ বের করতে সাইন ফাইভ বাই টু এবং তারপর আমরা বের করবো কট তারপর আমরা আজকে আমরা যে প্রসেসটা তোমাদের শিখাবো এটা হচ্ছে অফসেট ফ্রম প্লাম পাম্প। এই প্রসেসটার নাম হচ্ছে অফসেট ফ্রম প্লাম পাম্প। অফসেট ফর্ম নম্বর অথবা এই অপারেশন প্রসেসটাকে বলা হয় মিডল মিডল। আচ্ছা ফার্স্ট আমরা দেখি ফার্স্ট আমাদের বের করতে হচ্ছে ওজি মানে হচ্ছে মিডল মিডল লেন্থ কিভাবে বের করবো রেডিয়াস জানা আছে রেডিয়াস রেডিয়াস মাইনাস রুট ওভার আর মাইনাস আর স্কোয়ার মাইনাস এল বাই টু এটা হচ্ছে এর হচ্ছে টোটাল কোঅর্ডিনেট টু আর সান বাই টু আর সান বাই মিডল লেন্থ করে যেটা বের হলো সেটা হচ্ছে এল। এর ফাইভ স্কোয়ার করে যেটা করবো সেটা হচ্ছে মিডল। আচ্ছা তারপর আমরা ও ওয়ান মানে ও নেক্সট অপশন নেক্সট অপশন কীভাবে বের করবো রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আর মাইনাস ও জিরো আর আমরা জানি এক্স হচ্ছে অফসেট লেন্থ মানে ও ওয়ান ও টু ও থ্রি কারণ কর্পোরেট লেন্থকে যে অফসেটগুলো রয়েছে এই অফসেটগুলো ডিস্টেন্সগুলো হচ্ছে তারপর আমরা কী করবো আর মাইনাস ও জিরো মানে মিডল এইভাবে আমরা ও ওয়ান এবং ও টু করে প্রতিকার অফসেট লেন্থ বের করতে পারি। এবার এদিকে ও টু ও টুর ক্ষেত্রে সেম হয়ে গেলে একই হবে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে মাঝখানে এই এক্স মানে হচ্ছে অফসেট লেন্থ অফসেট লেন্থটা চেঞ্জ হচ্ছে আর এদিকে পরপর আমরা ও টু ও থ্রি করে পরে অফসেট অফসেট লেন্থগুলো বের করতে পারি। এইভাবে আমরা অফসেট লেন্থগুলো বের করলাম। তারপর আমরা ফিল্ডে কীভাবে প্রসেস করবো ফিল্ডে আমরা ফার্স্টে এখানে এ এ ও এবং বি ফার্স্ট আমরা ফিল্ডে গিয়ে এ ও বি একটা অ্যাঙ্গেল দিয়ে কম্পাসের সাহায্যে আমরা তিন দুটো স্টেশন দিলাম দুটো স্টেশন এই পয়েন্টে ডিফ্লেকশন অ্যাঙ্গেল স্টেশন দিলাম। তারপর আমরা করবো কি এই পয়েন্ট কোন দুটো পয়েন্টের মধ্যে আমরা কাটটাকে সেট করবো সেই কোয়ান্টিটা আমাদের ফিক্স করতে হবে। তারপর আমরা ফার্স্ট কী করবো রেডিয়াস লেন্থ হচ্ছে জানা আছে তারপর এই পয়েন্ট এই পয়েন্টের থেকে ফিল্ডের মধ্যে কার্ড লেন্থ সেট করবো কার্ড লেন্থ এগুলো আমরা মেজারমেন্ট করবো। তারপর এখানে আমরা যেভাবে বের করেছি মিডল লেন পয়েন্টে এখানে মিডিলের যে পয়েন্টটা আছে সেটা আমরা ফিক্স করবো তারপরে এখানে অফসেট করবো সেই পয়েন্টগুলো কাপড় বসিয়ে এক্স হচ্ছে ও ওয়ান ও থ্রি এর প্রপার ডিস্টেন্স আর এখানে যে উপর দিকে যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সগুলো বেড়েছে অফসেট ও ওয়ান ও থ্রি এই ডিস্টেন্সগুলো আমরা ফিল্ডে সেট করবো তারপরে এইভাবে আমরা ফিল্ডের মধ্যে কার টোটাল কার্ডের অফসেটে পয়েন্টটা পেয়ে যাবো। তারপর এই পয়েন্টগুলো জয়েন করে দিলে আমরা ফিল্ডে ভিডিও ড্রিল প্রসেস প্রসেস বা অফসেট ফর্ম করলাম কর কীভাবে সেট করবো সেটা আমরা ফিল্ডে